আমি পরে আমি তাকে বলি বলে ছেলেকে নিয়ে ইয়ে করা হয়েছে, দাফন করেছে। আমি দেখো পরে আমি সন্তান, আমি বাবা, আমি চারতলা সাততলার মধ্যে আমার কাটতে রেখেছেন, এখানে আমি বাবা আছি, আমার সাথে যোগাযোগ না করে আমার সন্তানকে তারা কি করেছে, নিয়ে তারা দাফন করে ফেলছে। এই অমানবিক কাজ আমার তিনটা দুইটা দিকে আমাকে আমার ইয়া নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি অমানবিক কাজ আমি কারণে তারা দূরে থাকে, তানসা দেখে আমার কোনো চিকিৎসা তারা করলো না। তখন আমাকে লাশ কিছুক্ষণ পরে দেখে সানমনে এক থেকে দুই ঘন্টা পরে লাশ নিয়ে আসে বাড়ি নিয়ে আসে। আমি সে লাশের সাথে সাথে বাইরে নিয়ে আসি। আসার পরে দেখা যায় তারা আমাকে গেটে আটকাই ফেলছে। কেন? যে নাম লেখাইতে পারবেন না, আপনার ছেলে আপনার নিয়ে রাখছে নিচে, আপনি এখানে থাকতে হবে। কেন থাকতে হবে? থাকতে হবে আপনার যদি করোনা হয়, আপনার ছেলে যদি করোনা হয় তখন আপনাকে এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি আমার ছেলেকে আর রক্ষা করতে পারি না। পরের দিন কালকে সকালে, আজকে সকাল আমি ডাক্তার টেলিফোন করি যে আমার ছেলে কোথায়, বলছে যে কয় ছেলেকে নিয়ে দেওয়া হয়েছে। কি একটা সংগঠন বললো, নাম ধরে বললো এইখানে তাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনার সন্তানের কি করোনা পজিটিভ আসছে রিপোর্ট? আজকে করোনা পজিটিভ। আমি আমার ছেলে কোনো সন্তান